সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার জব সার্কুলার রিলেটেড তথ্য দেওয়া হয় তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল বটন পাবেন ওইখানে সেভে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ওপেন করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা এখন আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গণপ্রজাতনের বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরে এগারো বারো দু হাজার আঠেরো তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কীভাবে আপনারা অনলাইনে আপনারা সম্পূর্ণ বিস্তারিত একটি ধারণা পাবেন এই ভিডিওতে তো এখানে গত ভিডিওতে দেওয়া হয়েছিল কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া হয়েছিল না বা এটি ক্লিয়ার পাওয়া গিয়েছিল না তো এখন ক্লিয়ারভাবে এই সার্কুলারটি পাওয়া গেছে তো এই সার্কুলারটি আগে আপনাদের মাঝে আলোচনা করব তারপরে অনলাইনে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে গিয়েও আপনারা দেখাই দিব এখানে আছে এক নম্বরে হেলথ এডুকেটর পদ সংখ্যা এখানে দুইটি তো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউটতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি থাকতে হবে নিয়োগ বিধি হাজার আঠারো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে যে জেলায় প্রার্থীগ আবেদন করতে পারবেন সেখানে এখানে নাম দেওয়া আছে তো এখানে প্রথমে এক নম্বর আছে সুনামগঞ্জ দুশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট হাসপাতাল ফেনী তো আপনারা এখানে দুশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট হাসপাতাল ফেনী সুনামগঞ্জে আপনারা এলাকার লোকের এক নম্বর পদে আবেদন করতে পারবেন তো দুই নম্বর আছে ষাট মোট ডাকুর কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা এখানে ছয়টি তো এখানে এইচএসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে প্রতি শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে তো নিয়োগবিধি দু হাজার আঠারো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা একটি আবেদনের টিক দেওয়া থাকবে তফসিল দুই মানে তফসিল দুই অনুযায়ী বলতে এখানে অনেকে প্রশ্ন করবেন আমি জানি এটা আগে থেকে আপনার প্রশ্ন করার আগে আমি বলে দিচ্ছি তফসিল দুই অনুযায়ী বলতে বাংলা ইংলিশ গণিত এই বিষয় সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এই সকল বিষয় নিয়ে আপনাদের একটি পরীক্ষা নিবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকেই তফসিল দুই অনুযায়ী এখানে উত্তীর্ণ হওয়া বোঝা এখানে তো আপনাদের এটি কোনো ব্যাপার না তো আপনারা এই তফসিল দুই কোনো ব্যাপার না আপনি টিক দিয়ে আবেদন করে নেবেন তো এখানে দুই নম্বর যে জেলায় আবেদন করতে পারবেন সুনামগঞ্জ দিনাজপুর ফরিদপুর একশো একশো সহ্য বিশিষ্ট জেলা সদর হাসপাতাল রাজবাড়ি একশো সহ্য বিশিষ্ট জেলা সদর হাসপাতাল কুড়িগ্রাম পরিচালক স্বাস্থ্য এ কার্যালয় খুলনা বিভাগ খুলনা এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সুম যা লোক আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর আছে পরিসংখ্যানবিদ এখানে বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা মোট পথ সংখ্যা এখানে আটত্রিশ জন নিবে তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে বিধি দু হাজার আঠারো এর তফসিল অনুযায়ী গৃহীত হতে হবে এখানে সুনামগঞ্জ পিরোজপুর নাটোর চট্টগ্রাম দিনাজপুর নীলফামারি ব্রাহ্মণবাড়িয়া বরিশাল কিশোরগঞ্জ বরগুনা সিলেট মৌলভীবাজার জিনাদাহ ফরিদপুর জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর আছে কীর্ততীয় টেকনিশিয়ান এখানে বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যার চারটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিয়োগ বিধি দু হাজার আঠেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা কিশোরগঞ্জ সিলেট পরিচালক স্বাস্থ্য এর কার্যালয় খুলনা বিভাগ খুলনা এবং তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সমূহ আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে স্বাস্থ্য সহকারী এখানে গ্রেড ষোলো বেতন এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা এখানে নয়শো ছত্রিশ জন স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা নয়শো ছত্রিশ জন তো কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ বিধি দু হাজার আঠারো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পেশা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুনামগঞ্জ পিরোজপুর নাটোর চট্টগ্রাম দিনাজপুর নীলফামারি ব্রাহ্মণবাড়িয়া বরিশাল কিশোরগঞ্জ বরগুনা ঢাকা রাজবাড়ি সিলেট লালমনিরহাট মৌলৈবাজার ঝিনাইদহ ফরিদপুর জেলার লোক এখানে আবেদন করতে পারবেন ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একত্রিশ জন এখানে এইচএসসি অথবা সমান পরীক্ষা পাঁচ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে নিয়োগ বিধি দু হাজার আঠারো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে সুনামগঞ্জ ফিরোজপুর সিলেট জিনাদহ ফরিদপুর দুশো পঞ্চাশ সূর্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া দুশো পঞ্চাশ সূর্য বিশিষ্ট হাসপাতাল ফেনি আপনারা এই সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন সাত নম্বর আছে স্টোর কিপার এখানে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা পঞ্চাশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী জামান উৎপাদন করিতে হইবে বিধি নিয়োগ বিধি দু হাজার এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে সুনামগঞ্জ ফিরোজপুর নাটোর চট্টগ্রাম দিনাজপুর নীলফামারি ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ বরগুনা ঢাকা রাজবাড়ি সিলেট লালমনিরহাট ফরিদপুর পরিচালক স্বাস্থ্যের কার্যালয় খুলনা বিভাগ খুলনা এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ আবেদন করতে পারবেন আট নম্বর আছে ওয়ার্ড মাস্টার এখানে বেতন ন হাজার তিনশো থেকে টাকা এগারো জন নিবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে সুনামগঞ্জ নাটোর সিলেট একশো সহ্য বিশিষ্ট জেলা সদর হাসপাতাল রাজবাড়ি ফরিদপুর একশো সহ্য বিশিষ্ট জেলা সদর হাসপাতাল কুড়িগ্রাম দুশো পঞ্চাশ সূর্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া দুশো পঞ্চাশ বিজিষ্ট হাসপাতাল ফেনী দুশো পঞ্চাশ ঝুজ বিষ্ট জেনারেল হাসপাতাল চট্টগ্রাম পরিচালক স্বাস্থ্য এ কার্যালয় খুলনা বিভাগ খুলনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানসমূহ বা জেলাসমূহ আপনারা আবেদন করতে পারবেন নয় নম্বর আছে ডার্ক রুম সহকারী বেতন দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোনও শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান করে উত্তীর্ণ নিয়োগ বিধি দুহাজার আঠারো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে একশো সহ্য বিশিষ্ট জেলা সদর হাসপাতাল রাজবাড়ি একশো সহ্য বিশিষ্ট জেলা সদর হাসপাতাল কুড়িগ্রাম জেলার লোক এখানে আবেদন করতে পারবেন তারপরে দশ অ্যাটেন্ডেন্ট এখানে সতেরো জন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো বিধি দু হাজার আঠারো এর তফসিল চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো সুনামগঞ্জ ফিরোজপুর নাটোর দিনাজপুর রাজবাড়ি সিলেট মলইবাজার দহ পরিচালক স্বাস্থ্যের কার্যালয় খুলনা বিভাগ খুলনায় এবং তার নিয়ন্ত্রণধীন প্রতিষ্ঠার সমূহ আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য কিছু নিয়মাবলী এখানে দেওয়া যায় নিয়মগুলো দেখে আপনারা আবেদন করবেন দেখুন আগ্রহী প্রার্থীগণ এখানে ডিজিএইসএসপি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে আবেদনপত্র পের করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে তো এখানে আবেদনকারী বয়স এক এগারো দু হাজার আঠারো তারিখ আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে মুক্তিযুদ্ধের পুত্র কন্যা ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য তো অনলাইনে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আঠারো বারো হাজার আঠারো তারিখ সকাল দশটা থেকে তো এটি শেষ হবে সাত এক হাজার উনিশ সাল বিকাল চারটা পর্যন্ত তো এরই মাঝে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক পাবেন ওইখানে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা আবেদন করবেন কীভাবে অনলাইনে সেটি আপনার মাঝে এখন দেখাব তো আপনি প্রথমে আপনার গুগলে যাবেন গুগলে সার্চ দেবেন এস পি ডট টেলিটক ডট কম ডট বিডি দিয়ে ইন্টার দেবেন তো ইন্টার দেওয়ার পর এখানে ওয়েবসাইট ওপেন হবে একটি এখানে ডিপার্টমেন্ট অফ হেলথ এখানে অফিসিয়াল ওয়েবসাইট এটি তো এখানে প্রথমটা আছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ডাউনলোড করে আপনি এই সার্কুলার ডেকে নিতে পারবেন আর এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি হেলথ এডুকেটর এখানে কাম কম্পিউটার অপারেটর সকল প্রকার পোস্টের নাম এখানে দেওয়া আছে তো এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করে নেক্সট দিবেন তো আপনার যেটা পছন্দ সেটা দিয়ে নেক্সট দেবেন যেখানে আপনি অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম সকল প্রকার তথ্য দেবেন এবং কেয়ার অফ কেয়ার অফের এখানে আপনার আব্বুর নাম দেবেন তো এখানে আপনার পোস্ট অফিস এখানে দিবেন পোস্ট কোড দেবেন আর এখানে মোবাইল নাম্বার আপনার কনফার্ম মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার দুইটা এক দিবেন তো এখানে মোবাইল নাম্বার আপনার যেটা অ্যাক্টিভ থাকবে সেই নাম্বারটা এখানে দেবেন তা কারণ অ্যাডমিট কার্ড ছাড়লে আপনার ওই নাম্বারে অ্যাপ্লিকেশন করেছেন ওই নাম্বারে এস এম এস যাবে অ্যাডমিট কার্ড তোলার জন্য তো এখানে আপনার এসএসসি এইচএসসি সকল তথ্য দেবেন গ্রাজুয়েশন লেভেল এখানে তথ্য দেবেন তবে এখানে একটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স ইনফরমেশন তো আমি যেটা বলেছিলাম যে তফসিল দুই অনুযায়ী সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দু সালের তো এটি আপনারা নো কখনোই দেবেন না সবসময় এস দিবেন আর এখানে ডিপার্টমেন্টের স্টার কোটা যদি থাকে দেবেন হলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই আর এই কোডটি এখানে দিয়ে দিবেন দিয়ে বাদ বাকিগুলো সব ডিলিট করে দেবেন এই কোডটি লিখে লিখে এখানে দেবেন দিয়ে এখানে চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনার একটি আবেদন ফর্ম মানে প্রিভিউ চলে আসবে ওখানে গিয়ে আপনারা প্রিভিউ দেখে নিয়ে আপনার সকল প্রকার এখানে যে লেখা আছে ফরমেট অনুযায়ী যেখানে তিনশো গুণ তিনশো পিক্সেলের এখানে রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে আপনার স্বাক্ষর আপলোড দিতে হবে তো এখানে আপ সব কিছু কমপ্লিট করার পরে আপনার যখন ইউজার আইডি পাবেন ইউজার আইডি পাওয়ার পরে টেলিটক দিয়ে কীভাবে আপনারা এস এম এসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন সেই এসএমএস এখানে দেওয়া আছে এই অনুযায়ী আপনারা এস এম এস দিয়ে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে দিবেন প্রথমে আপনারা এস এম এস দেবেন বড়ো হাতে সবগুলো অক্ষর হবে ডিজি এইচএসি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিনটে দুই নম্বরে তারপরে তারা অফিসিয়াল থেকে একটি রিপ্লে দেবে রিপ্লে দিয়ে একটি পিন দেবে সেই পিনটা দিয়ে আপনার দ্বিতীয় এস দিতে হবে দ্বিতীয় এস এম দেবেন আপনার বড়তের ডিজি এইচএসি স্পেস ইএস স্পেস আপনার ওই পিন যেগুলো দিয়েছে এই পিনগুলো দিবেন এখানে এবং সেন্ড করবেন ষোলো তিনটে দুই নাম্বারে তো এখানে সেন্ড করার পরে আপনারা কংগ্রেসলেশন অ্যাপ্লিকেশন নেমস পেমেন্ট কমপ্লিট এখানে সাকসেসফুল ফর ডিজিএইচএসি অ্যাপ্লিকেশন ফর আপনার নাম টাম সকল ইউজার আইডি এখানে দিয়ে দেবে তো আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন যাতে আপনারা যখন পরীক্ষার ডেট দিবে তখন ওই অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড তুলে নিতে পারবেন তো বন্ধুরা এটি বুঝতে কোনো অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো টাইপ করে দেবেন আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিদিন নিয়মিত চাকরি খবর খবর সকল প্রকার আপডেট আপডেট তথ্য দিয়ে থাকে আপনাদের মাঝে তো বন্ধুরা ভালো থাকবেন শুরু থাকবেন আর এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক আছে ওইখানে গিয়ে এই সার্কুলারটি দেখে এবং ডাউনলোড করে নিতে পারবেন তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখাবেন নেক্সট জব সার্কুলার নিয়ে